গুড মর্নিং গুড মর্নিং আসছে রুমি তো নাস্তা খাস শেষ তোকে ছাড়া সে খাবে না ও সো সরি দেরি করে ফেলেছি শুরু কর নাও আমি আজকে কোনো কার্ব খাবো না আমি অনলি ফ্রুটস খাবো ও আজকে তোমার ফ্রুটস ডে ওকে আচ্ছা নাও এই ঝুড়িটা তোমার কাছেই রাখো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন আন্টি আমি ডিরেক্টর জিলানি বলছিলাম তা পরিচালক সাহেব আপনি কি আমাকে দেখেছেন কি যে বলেন আপনি হচ্ছে নায়িকার আম্মা আপনাকে দেখবো না তা আপনি যদি আমাকে দেখেই থাকেন এই যে আপনি আমাকে আন্টি বলে সম্বোধন করলেন আমার চেহারা দেখতে কি আন্টি আন্টি লাগে মানে বয়স্ক মানুষের মতো লাগে সরি আচ্ছা রোজিকে একটু দেয়া যাবে এখন তো দেয়া যাবে না ও ব্রেকফাস্ট করছে আপনি বরং এক ঘন্টা পরে ফোন করেন প্লিজ আপনি প্লিজ একটু বলবেন যে আমি ওকে ফোন করেছি জি ঠিক আছে আমি বলবো বললাম তো এখন দেয়া যাবে না ও নাস্তা করছে আপনি পরে ফোন করেন রাখছি ঠিক আছে ওকে বাই আম্মু কে ফোন করেছিল কি যেন নাম বললো কিলানি না জি জিলানি 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 ভাই ও মাই গড তুমি আমাকে দিলে না কেন উনি তো অনেক বড় মাপের একজন ডিরেক্টর তাম 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 তোর অবস্থা দেখে মনে হচ্ছে একেবারে স্বয়ং সত্যজিৎ রায় ফোন করেছেন যে নাস্তা পানি সব কিছু ফেলে তোকে দৌড়ে চলে যেতে হবে ওনাকে বলেছি পরে ফোন করতে প্রয়োজন হলে আবার ফোন করবেন আম্মু প্লিজ এরপর থেকে আর এরকম করবে না আই তুই থাম তো তুই কি সাধারণ কেউ নাকি হ্যাঁ যে কোনো একজন ডিরেক্টর ফোন করলো চাইবা মাত্রই তোকে সুরসুর করে ফোনটা দিয়ে দেবো তাহলে কি তোর ডিমান্ড থাকে থাকে না তুই হচ্ছিস গিয়ে এখন নাম্বার ওয়ান সুপার স্টার মিডিয়াতে কত নায়িকা আছে তোর মতো সুপার স্টার কজন আছে আম্মু তুমি বুঝতে পারছো না কেন আমি কি নিজেই মানে একা একা সুপারস্টার হয়ে গেছি মানে কি মানে কি বলতে চাইছিস তুই তোকে কি সব ডিরেক্টররা এসে কোলে করে সুপারস্টার বানিয়ে দিয়ে গেছে না আমি সেটা বলছি না আমি বলতে চাইছি যে ভালো ভালো ডিরেক্টররা যদি তাদের ভালো ভালো গল্পের সিনেমা আমাকে না নিত তাহলে আমি সুপারস্টার নায়িকা কীভাবে হতাম বলো চুপ থাক বেশি বুদ্ধি হয়েছে মাথায় না এত বুঝতে হবে না তুই সুপারস্টার এমনি এমনি হসনি হ্যাঁ দিনের পর দিন রাতের পর রাত রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেছি প্রথমে তো কেউ নিতেই চাইতো না কত অপমান সহ্য করেছি আর এখন এখন কত তোষামোদি আহা প্লিজ আপু নাস্তাটা করে যাও হ্যাঁ এখন তো তোমার এসব ভালো লাগবেই না তুই এই জায়গায় বসে আসোস আর আমি ঘুম থেকে উঠে তোর না দেখে মহা টেনশনে পড়ে গেছিলাম আর তুই কিনা এই জায়গায় বসে আসোস মন ভালো নেই রে মানে কি এত টাকা পয়সা ইনকাম করার পরও মানুষের মন খারাপ হয় দোস্ত তুই আমার একটা প্রবলেম সলভ করে দিতে পারবি সমাধান মানে ও আচ্ছা আচ্ছা বুঝছি মানে তুমি ঝামেলায় পড়ছো তো কার হাড্ডিটা ভাঙতুইব কারে ধরে আনতুইব জাস্ট বলো আমার আমি ম্যানেজ করে ফেলি আরে না না এইসব কিচ্ছু না ইয়ে আমি না একজনের কাছাকাছি যেতে চাই এই কথা আচ্ছা মানুষের কাছাকাছি যাইতে কি টাকা লাগে নাকি জাস্ট কাছে গিয়ে দাঁড়াই পড়লেই তো হয় সেইটাই তো আমি পারতেছি না রে আচ্ছা ঠিক আছে তুমি কার কাছাকাছি যাইতে চাও কার কাছে যাওয়ার জন্য মনটা উদ্গ্রীব করতেছে আমার খালি কো রোজি রোজি সে কে আরে নায়িকা রোজি ও আচ্ছা আচ্ছা সেই কথা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমার নিয়ে যাবো তুমি এক কাজ করো তুমি একদিন আমার সাথে শুটিং এ যাইবা আমি কাছাকাছি দাঁড় করায় একটা সেলফি উঠাই দেব ব্যাস দোস্ত মানে রোজি ম্যাডামের শুটিং কবে এই সপ্তাহে না এই উইকে নাই নেক্সট উইক আছে
যেদিনই হোক যখনই হোক তুই কিন্তু আমাকে অবশ্যই নিয়ে যাবি। হ্যাঁ, টেনশন করার কিছু নাই তো, আমি ব্যবস্থা করবো। এবার চল বাসায় চল, নাস্তা করবো। বাসায় যেতে হবে কেন? নাস্তা করতে তোকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো। চল। ও, নায়িকার সাথে দেখা করামু সেই জন্য। ঠিক আছে চল চল। এই রোজি, কি মগ্ন হয়ে গান শুনছিস? লাগেজ গোছাবি কখন? আচ্ছা, কালকে আমার কল টাইম কখন? কল টাইম আবার কি? তুই যখন যাবি তখনই কল টাইম। আমার মনে হয় কালকে একটু আর্লি যেতে হবে। কেন আর্লি যেতে হবে কেন? কালকে কি ওখানে তোর পিকনিক? সেটা হবে কেন, কালকে তো গানের শ্যুট, আর আমি ভাবছি শুটের আগে নাচটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিব। শুটের আগে স্পটে গিয়ে সখীদের মতো নাচ প্র্যাকটিস করবে, তারপর ফাইনাল টেকের আগে যে চেহারাটা চুপসে এতটুকু হয়ে যাবে সেইটা খেলাতে? কিচ্ছু হবে না আম্মু, আমি চাচ্ছি কাজটা ভালো হোক, মানে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে চাচ্ছি। শোন, তুই হচ্ছিস নাম্বার ওয়ান নায়িকা, এখন তুই যেটাই করবি সেটাই ভালো হবে, সেটাই হিট খাবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন তো অন্যরাও চেষ্টা করছে ভালো করার, তাই আমার উচিত না যে আমার কাজটা আরো ভালো করার? মানে সেটা তো নিজের জন্যই ভালো। কি ব্যাপার রোজি, মানে তুই আমাকে হঠাৎ করে জ্ঞান বুদ্ধি দিচ্ছিস? আমার চাইতে বেশি বেশি বুঝছিস? আচ্ছি আচ্ছি আমু, কি বলো, আমি কেন তোমাকে জ্ঞান দিতে যাব? শোন, তোর ভুলে গেলে চলবে না যে আজকে যে তোর অবস্থান সেটা কিন্তু আমার এই বুদ্ধির জোরে। অবশ্যই, আমি কখন মানা করলাম সেটা বলো। না না না, এত এত এখন এক্সকিউজ দেখাতে হবে না। তোর বাবা বিদেশ থাকে, তোদের দুইটা বোনকে বড় করেছি আমি, তোকে নাম্বার ওয়ান হিরোইন বানিয়েছি আমি, সেটা কি সেসব ভুলে গেলে চলবে? আচ্ছা কি বলো তুমি, আমি কেন ভুলে যাব? আমার মা আমাকে সব কিছু আমার জন্য সব করেছে। আচ্ছা আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আম সরি, সরি বললি সব কিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা বললাম তো, তুমি যা বলবে তাই হবে। ছেলেটাকে প্রায়ই দেখছি, এখন আবার এখানে দাঁড়িয়ে আছে, ঘটনাটা কি? আবার ওই ছেলেটা, তার মানে এখনো যায়নি, একটু লুকিয়ে ছিল বোধহয়। ব্যাপারটা তো জানতে হবে, একটু ডাক দিব কি? একটু ডাক দে। হ্যালো, এই হ্যালো ভাইয়া, শুনছেন? আরে আপনাকে তো বলছি, চলে যাচ্ছেন কেন? রোজি ম্যাডামের শুটিং হচ্ছে, যে করে হোক শুটিং আমাকে দেখতেই হবে। ভাই টাকাটা রাখেন।
কিরে তোরে এমন দেখাইতেছিস কেন? আমাকে কি রকম দেখাচ্ছে? কি রকম দেখাচ্ছে? মনে হইতাছে যে তুই চুরি করছস, চুরি করে এখন পালাইতেছিস। আরে আমি চুরি করতে যাব কেন? আমি কি চোর? আসলে হইছে কি দোস্ত, আমার একটা জরুরি কাজ আছে, তোর সাথে পরে দেখা হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই জরুরি কাজ আছে করবি, তাতে তো কোনো সমস্যা নাই। ওটা দুবাই থেকে আইসোস, টাকা পয়সা লয়ে আইসোস, কই একটু মজমাস্তি করবি তা না, জরুরি কাজ আছে। আচ্ছা জরুরি কাজের কি আছে কত? আমি দুবাই ছিলাম টাকা ইনকাম করার জন্য, কথাটা সত্য। তাই বলে দেশে আসছি, দেশে এসে অন্য কোনো কাজ থাকতে পারে না। আর টাকা ইনকামই কি শুধু একমাত্র জরুরি কাজ? এছাড়া মানুষের জীবনে আর জরুরি কাজ থাকতে পারে না? দোস্ত তোর কথার মধ্যে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি, সত্যি করে কত রহস্যটা কি? দোস্ত কোনো রহস্য নাই, আসল কথা হচ্ছে তুই আমার কি বলছিলি, নায়িকার রোজি ম্যাডামের শুটিং আগামী সপ্তাহে, কিন্তু পেপারে কি আসছে আজকে তার শুটিং চলতেছে, অথচ তুই নিজেই জানিস না, তাই নাকি? এই দেখ নায়িকার রোজি ম্যাডামের শুটিং কোথায় হচ্ছে সে জায়গার অ্যাড্রেসও দিছে। ও এই কথা, আসলে হয়েছে কি দোস্ত, সেলিব্রিটি বলে কথা, মানে স্টার না, স্টারদের তো ব্যাপার স্যাপারই আলাদা, মনে চাইলে শুটিং করে, মনে চাইলে ক্যান্সেল করে, মানে ভাদ্র মাসের আকাশের মতো, বুঝছস? এই বৃষ্টি তো এই রোদ। হ্যাঁ দোস্ত আমি এখন রোজিবার শুটিংয়ে যাবো, আমার একটু তাড়া আছে। যাবি মানে কি? তোরা আমি লয়ে যাবো, বাট আমি চিনি না, আমার সাথে পরিচয় আছে না, ব্যাপার আছে না একটা, চল তাহলে তো খুব ভালো হয়। চল চল শর্টটা হচ্ছে হিরো হিরোইন হেঁটে আসছে, এখানে এসে হিরোইন হঠাৎ করে হোঁচট খাবে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর হিরো তাকে খুব রোমান্টিকভাবে উঠাবে, তারপরে সামনে চলে যাবে, এইটাই হচ্ছে শর্ট। ওকে ঠিক আছে ঠিক আছে। তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, আমি স্লো মোশন মেকআপ শুরু করি। হ্যাঁ জি ম্যাডাম, একটা মিনিট একটু রিটাচ করে নি। হ্যাঁ এই তুমি একটা টিস্যু দাও তো আমাকে। জি স্যার। ওকে সব ঠিক আছে, ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন। এটা তুই কি করলি? হ্যাঁ মাহিন, এটা কাজ করলি তুই, শুটিং এর মধ্যে কেন ঢুকলি? দোস্ত আমি দেখলাম নায়িকা পড়ে গেছে, আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। হ্যাঁ তোর বলছে উদ্ধার করতে, তুই মানে তোর কি বলবো রে ভাই, এটা শুটিং এর একটা অংশ। সত্যি সত্যি পড়ে নাই? ওফ রে, তুই আইছিস শুটিং দেখতে, নায়িকারে দেখতে, দূর থেকে দেখবি বাস, তুই তো মান সম্মান সব শেষ করে দিছিস আমার, ডিরেক্টর আমার কাস্টিং ই দিবে না, চল। সরি রে আমার ভুল হয়ে গেছে রে। আচ্ছা ঠিক আছে চল, নায়িকাকে সরি বলতে যাব। এই যে আবার একটা ভেজাল লাগাবি, পরে পর চল। এত গরম, কোন মরার জায়গায় এসছে শুটিং করতে? আই আই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আই অ্যাসিস্ট্যান্ট, এদিকে এসো। জি জি ম্যাডাম, জি জি ম্যাডাম। তুমি চিফ এডি? জি। প্যান্টটা ধরো, ওখানে রাখো। এদিকে ঘোরাও বাবা, কতদিন ধরে কাজ করো তুমি? বছর খানেক হচ্ছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আপনার কিছু লাগবে? আমার লাগবে এক গ্লাস ঠান্ডা লাস্যি লাগবে, যা গরম পড়েছে আমি ওটা খেতে পছন্দ করি, দাও। আর সুগার দেবে না। সরি ম্যাডাম এখানে তো লাচ্ছি হবে না। সে কি, হ্যাঁ এত বড় একটা ইউনিট আর সামান্য এক গ্লাস লাচ্ছি হবে না? মানে লাচ্ছি কি কোনো ভিন গ্রহের খাবার নাকি যে এটা নেই? ম্যাডাম ওটা বড় বিষয় না, যদি আপনি অন্য কিছু চান তাহলে এখানে যেমন পেয়ারা, পেঁপে, তরমুজ এগুলোর মধ্যে। ওসব আমার অন্য টাইমের খাবার, আমি একটা নির্দিষ্ট ডায়েট চার্ট মেনটেন করি,
এখন আমার এক বাটি গরম ভেজিটেবল স্যুপ লাগবে, গরম গরম ভেজিটেবল স্যুপ, যাও নিয়ে এসো। ম্যাডাম আমরা এখন আউটডোর শুটিং করতেছি। এটাও হবে না? নাইস, ভেরি নাইস। ম্যাডাম অন্য কিছু লাগবে? কেন যে মানুষ আউটডোরে শুটিং করতে আসে, মানে কি কি যে অ্যাওয়ার্ড পেয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই শোনো, তোমার ডিরেক্টরকে গিয়ে বলো যে রোজি ম্যাডামের মা তোমাদের ইউনিটের এক ফোঁটা পানিও স্পর্শ করবে না। যাও যাও, বলে আসো। সরি ম্যাডাম, সরি, আপনি মাটি ঠান্ডা করুন। আরে কিসের সরি, এক গ্লাস লাচ্ছি চাইলাম সেটা পারো না, স্যুপ চাইলাম এক বাটি সেটাও না। যাও, আমি আমি নিয়ে আপনার স্যুপ লাচ্ছি আমি নিয়ে। যাও যাও। জি ম্যাডাম, জি, যাও সামনে থেকে যাও। ফাঁকিবাজি শুধু একটু একটু। আচ্ছা শোন না, আজকে শুটিং এ একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি আর রাজভাই একটা সিন, মানে আমরা দুজন হাঁটতে হাঁটতে একটু সামনে আগাবো, মানে একটা রোমান্টিক সিচুয়েশন, হঠাৎ আমি পড়ে যাব, তো রাজভাই আমাকে তুলে ধরলো। ঠিক আছে, ডিরেক্টর আমাদেরকে বুঝিয়ে গেছে, তো আমাদেরকে অ্যাকশন বলেছে। আমি আর রাজভাই তো একদম মনে কর যে মানে একদম ডায়লগ বলছি, আমরা একদম রোমান্টিক একদম ভাবে দুজনে হাত ধরাধরি করে হাঁটছি, এই সময় যেভাবে বলেছে ঠিক ওইভাবে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে রাজভাই তো আমাকে টেনে তুলবে, কিন্তু কিছু বুঝে ওঠার আগে দেখি কি জানি একটা আরেকজন এসে ভাবে ধরছে। আমি তাকানোর আগেই ডিরেক্টর ভাই বলছে কি, আয় কাট কাট, কে সেটির ভিতর ঢুকে গেছে, কে ঢুকে গেছে, আরেকটা ছেলে। মানে কি ছেলেটা আসছিল কি শুটিং করতে? আরে না, কিসে শুটিং করতে, ওখানে শুটিং দেখছিল, হয়তো আমার ফ্যান, ও মনে করেছে যে আমি হয়তো সত্যি সত্যি পড়ে গেছি, হয়তো ব্যথা পেয়েছি, সে কারণেই হয়তো আমাকে ও টেনে তুলতে এসেছিলো, বুঝতে পেরেছিস? আর ডিরেক্টর যা বকাবকি করলো রে বাবা। আপনি তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করনি। আরে আমি কি করলাম, আমি তো কিছু বুঝিয়ে উঠতে পারিনি প্রথমে, মানে আমার তো ওখানে কিছু করার নেই। তুই বল, আচ্ছা তুই সিচুয়েশনটা চিন্তা কর, ছেলেটার চেহারা যদি দেখতি, ও একদম বোকা হয়ে গেছে। কি হয়েছে মানে আসলে এই সিচুয়েশনটা খুব মজার ছিল। এরপরে ওই যে জিজ্ঞেস করে না কোনো ইন্টারভিউ যে কোনো মজার ঘটনা শুটিং হয়, ওটা বলো, এটা বলতে হবে। কখন কি অঘটন ঘটে বুঝুস না। কি যে বলিস না, তোর কথা মাঝে মাঝে শুনলে না আমার হাসি পায়। আচ্ছা আমাকে দেখে মনে হয় যে আমি পয়সাওয়ালা পোলাপান। শোন, যারা এইগুলো করে না তারা খোঁজখবর রাখে কার পয়সা আছে কার নাই। তবে একটা জিনিস কি জানিস ইমরান, আমার কপালে যদি লেখা থাকে যে অঘটন ঘটবে, কে আটকাবে, কে ঠেকাবে? এসব তত্ত্ব কথা বাদ দিবি, সারাদিন পরে আইসোস, যা ফ্রেশ হ।
একসাথে ডিনার করব। আরেকটা কথা, এই যে তুই সকালে যাস আর রাতে আসস, কই যাস সকালবেলা? তোর একটা কথা বলি, আজকের পর থেকে এই বিষয় নিয়ে তুই কোনোদিন আমার কোনো প্রশ্ন করবি না। কি জানি, মানে পয়সাওয়ালা পোলাবাইনের ব্যাপার সবারই আলাদা। আমার কথাই ভাবছিলে। হ্যাঁ, ইয়ে মানে কিন্তু ইয়ে মানে আপনি আমার বাসা ছিলেন কিভাবে? না রে, তুমি সারাক্ষণ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো, আর আমি বুঝি তোমার ঘর চিনতে পারবো না। তার মানে তুমিও চুপি চুপি আমাকে ফলো করো? একদম ঠিক বলেছো। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? বলো। তুমি আমাকে ফলো কেন করো? আমি দুবাই থাকি। দুবাইতে না আমরা আমাদের দেশের বাংলা সিনেমা দেখতেই পাই না। হ্যাঁ, মাঝে মাঝে স্যাটেলাইট চ্যানেলের কারণে কিছু সিনেমা দেখি, তার মধ্যে কয়েকটা সিনেমা আমি দেখেছি। তোমার একটা সিনেমা দেখে না আমি না তোর প্রেমে পড়ে গেছি। তারপর? তারপর কি, প্রতিবার দেশে আসার সময় ভাবি যেভাবে হোক তোমার সাথে আমি দেখা করব। কিন্তু আমি না তোমার বাসার অ্যাড্রেস ম্যানেজই করতে পারি না, এসে ফিরে যায়। এবার আসার সময় ডিটারমেন্ট ছিলাম তোমার সাথে যে কোনোভাবে দেখা করে তারপরে আমি ফিরে যাব। বুঝতে পেরেছি। বিশ্বাস করেন আমি কাউকে খুঁজছো? মানে মানে বলছিলাম কি, তুমি তো এভরি মর্নিং এখানে আসো, মানে কি জন্য আসো জানতে পারি? তুই বেশি পাকনা হয়ে গেছিস না? আমুকে বলবো? কি বলবে? তুমি এখানে কেন আসো এই কথা? রুমে একটা থাপ্পড় খাবে কিন্তু। ওকে, চুপ করলাম। কিন্তু ওই দিকে দেখো। এই হ্যালো, এক্সকিউজ মি, কি জানো এই ছেলেটা প্রত্যেক দিন এখানে এসে দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা, তার মানে এই ছেলেটা তোর জন্য এখানে প্রতিদিন আসে, তাই তো? কথাটা ঠিক মিথ্যা না, বিকজ ছেলেটা তোমার জন্য তোমার ছোট বোনের কাছে ঘুষ দিতে আসে। ওরে বাবা, আমার ছোট আপুনিটা দেখছি অনেক বড় হয়ে গেছে। যাক বাবা, ছেলেটা চলেই গেল। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন এই ফিল্মটা করার পর রোজি ম্যাডামের ক্যারিয়ার কোথায় চলে যাবে, আপনি সেটা ভাবতে পারবেন? রোজির ক্যারিয়ার এমনিতেই অনেক দূর এগিয়ে গেছে, আপনাকে আর কষ্ট করে এগিয়ে নিতে হবে না। না, সেটা ঠিক আছে ম্যাডাম, রোজি এখন অনেক বড় সুপারস্টার, সেটা তো হবেই।
কিন্তু ম্যাডাম আমার গল্পটা কিন্তু অসাধারণ। আর সত্যি কথা বলতে রোজি ম্যাডামকে ভেবেই কিন্তু আমার ক্যারেক্টারটা লেখা। আর আমার বিশ্বাস দেশ এবং দেশের বাইরে এটা অ্যাওয়ার্ডের জন্য অনেক ভালোভাবে নমিনেটেড হবে। আরে ধুর, কি যে প্যাচাল জুড়ে দিলেন না, হবে না বলছি তো, সরি। না ম্যাডাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ম্যাডাম আমার ফিল্ম কিন্তু যেখানে সেখানে শ্যুট করব না, এদেশে তো নয়, আমি রীতিমতো কোন ব্যাংককে শুনবো। আরে ধুর, রাখেন তো আপনার ব্যাংকক। ব্যাংককে এতবার গেছি যে ব্যাংককের কথা শুনলেই আমার বমি পায়, মনে হয় যেন ব্যাংককটা হচ্ছে একটা পুবাই, আসছে একটা ব্যাংকক নিয়ে। না ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনার কাছে ব্যাংকক ভালো লাগে না, মানে আপনার তো যাওয়ার দরকার নেই, মানে রোজি ম্যাডাম ব্যাংককে গেলেই। আচ্ছা হ্যাঁ, এত বড় কথা বলে ফেললেন। আপনি জানেন রোজির শিডিউল পেতে ডিরেক্টর প্রডিউসাররা আমার কাছে ধর্ণা দেয়। না সে তো বটেই, সবাই তো আপনার শিডিউল নেওয়ার জন্য ট্রাই করবেই, কিন্তু ম্যাডাম সরি, আমার ফিল্মে আপনাকে দরকার নেই। কাকে দরকার? রোজি ম্যাডাম কি পেলেই হবে তার শিডিউলটা তো। এই হো স্ট্রেঞ্জ, আমি কে? আমি হচ্ছি সুপারস্টার রোজির সুপারস্টার মম। রোজির শিডিউল পেতে হলে আগে আমাকে খুশি করতে হয়। আপনি জানেন আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে বসে থাকে ডিরেক্টর প্রডিউসাররা যে কখন আমি রোজির শিডিউলটা দিব। আপনাকে খুশি করতে বলতে তো আমিও খুশি হতাম, কিন্তু ম্যাডাম আমাদের বাজেট তো সীমিত, কীভাবে যে কী করি। হাই ফরিদ ভাইয়া, কেমন আছেন? এই তো, কেমন আছো রোজি তুমি? দেখেছেন আমার মেয়েটা শুটিং করতে করতে একেবারে অসুস্থ হয়ে গেছে, কেমন ডার্ক সার্কেল পড়ে গেছে। না তা তো বটেই ম্যাডাম, রোজি ম্যাডাম এখন ফিল্মের সুপারস্টার, আমরা যারাই এখন ফিল্মের চিন্তা করি সবাই সর্বাগ্রে তাকে নিয়ে চিন্তা করি, তার শিডিউলটা পাওয়া যাবে কি না, একটু কষ্ট তো যাবেই। সে তো আসতেই হবে, কিন্তু এই সুপারস্টারকে তৈরি করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে সেটা কি আপনারা জানেন? না সে তো কষ্ট করতেই হয়। আচ্ছা ম্যাডাম, আমার ফিল্মে কি একটু শিডিউল দেয়া যাবে? অ্যাকচুয়ালি আমার শিডিউলের ব্যাপারে আমি তো আসলে কিছুই জানি না, সবই আম্মু জানে, আমি আসলে এই সমস্ত একদম মেনটেন করতে পারি না ভাইয়া। হাউ সুইট। না ম্যাডাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। আম্মু, ফরিদ ভাইকে তুমি এখন পর্যন্ত নাচতে দাওনি? অফ শিওর, আমি আসছি। তারপর ফরিদ ভাই কেমন আছে, মানে কেমন চলছে সমস্ত কিছু? অ্যাকচুয়ালি অনেক আশা নিয়ে আসছিলাম তো। ফরিদ ভাই শুনে, আমি কিন্তু আপনার সিনেমাটা করতে চাই। হ্যাঁ আমার সব শিডিউলে তো আমার মা জানে, আমি বুঝতে পারছি এই মুহূর্তে একটু টাফ, তবে আপনাকে একটা আইডিয়া দিই প্লিজ। আপনি যদি পুরো টাকাটা অ্যাডভান্স দিয়ে দেন, হ্যাঁ আমার মনে হয় আম্মু দু তিন মাসের মধ্যে আপনাকে শিডিউল বের করে দিতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিন্তু বলবেন না আমি বলেছি। না না আমার যে কত ভালো লাগছে আপনাকে ঠিক আমি বোঝাতে পারি। আমি জানি আপনি অনেক মন দিয়ে কাজ করেন, আমিও চাই আপনার সাথে কাজ করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আম্মু কতক্ষণ লাগবে আর? কিরে কি করছিস, মোবাইলে গেম খেলছিস না? এই সারাদিন গেম খেলতে খেলতে না দেখা যাবে চোখটা নষ্ট হয়ে গেছে। আম্মু খোদা পেয়েছে কিছু একটু বানিয়ে দাও না। এই সময় কি খাবি? ছটপট নুডলস করে দাও। নুডলস তো ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, অনলাইনে চাউমিন অর্ডার করছি। তাহলে তো আরও বেশি ভালো হয়, তাড়াতাড়ি করো। খুব ভালো হয়। আম্মু, রুমির কি পরীক্ষার মানে রেজাল্ট দিয়েছে? দিয়েছে তো। কেমন হয়েছে রেজাল্ট? তুমি আমার রেজাল্টের পিছনে লাগলে কেন? সারাক্ষণ আছে মোবাইল নিয়ে, রেজাল্ট জানতে চাইব না তো কি করবো। আম্মু জানো তোমার এই মেয়েটা না অনেক পাকা হয়েছে। আচ্ছা রোজি, তুই সবসময় এরকম রুমির পেছনে লেগে থাকিস কেন? সবসময় শুধু ওর দোষ ধরিস? সবসময় আমি দোষ ধরি? ও কি কি করে আর কি কি বলে তুমি জানো? কি কি করে কি কি বলে? কি রে আপনি এসব কি বলছে? আম্মু
তুমি এখানে আমাকে থাকতে দিবে নাকি আমি উঠে চলে যাব? এই যে দেখেছো, ওর অন্যায় ধরা পড়ে যাচ্ছে দেখে এখন উল্টো রাগ দেখাচ্ছে। আচ্ছা 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 বাবা, তোরা চুপ হ, আমি সব মীমাংসা করব, একদম চুপ। আচ্ছা আমু শুনো না, আমি আসার আগে ফরিদ ভাই কি বলছিল? কি আর বলবে, কথা তো ওই একটাই, তোর শিডিউল চাই। তুমি কি বললে? ওইটাও একই কথা, সচরাচর যেটা বলি, আগামী এক বছর তোর কোনো শিডিউল নেই, নো শিডিউল। আমু আমার কি সত্যি সত্যি সামনের এক বছর কোনো শিডিউল নেই? আমি আমি না সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি আমু, আমার রেস্ট দরকার, আমার ভালো লাগছে না। আমার মেয়েটা না একদম বোকা, বোকাটা। কেন, তুমি তো বললে। এটা বলতে হয়, শিডিউল চাইতে মাত্রই বলবো আমার মেয়ের অনেক শিডিউল আছে, তার মানে আমার মেয়ের হাতে কাজ কম। শোন, ক্যাব দিয়ে দিয়ে তো শুটিং হচ্ছে, তার মানে শিডিউল আছে। আমার একটা কোন একটা গ্যাপ বের করে ফরিদ ভাইকে শিডিউলটা দিয়ে দাও না। উনি কিন্তু অনেক বড় মাপের একজন ডিরেক্টর, উনি মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ওনার ফিল্ম যায়, অনেক অ্যাওয়ার্ড পায়। হ্যাঁ, উনি শুরুতেই যে কথাটা বললেন যে দেখুন ম্যাডাম আমার বাজেট কম, উনি বললেন যে গানের দৃশ্য করবে কোথায়? ব্যাংককে। পরে দেখা যাবে বাজেট সব শেষ, ম্যাডাম ছবি শুরুতেই সব বাজেট শেষ, দেখা গেল গ্রামের কোনো নদীর পারে গানের দৃশ্য হচ্ছে, লাল্লা লাল্লা। হ্যাঁ, এইসব লোকদের কোনো বিশ্বাস নাই যারা বলে বাজেট কম। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি বা
এই মেকআপ ম্যান এদিকে শোনো, ম্যাডাম তো রেস্টে আছে, এই তো সুযোগ, এখন গেলে কিছুই বলবে না। যাই গিফটটা দিয়ে আসি। আরে ভাই ভাই কি করলে, এখানে শুটিং হচ্ছে ভাই, তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি ভাই, আমার ফ্রেন্ড, আমি নিয়ে আসছি, আপনি আমরা চিনেন না। নাইকা বসে আছে তো। আচ্ছা ঠিক আছে একটু দেখতে। ম্যাডাম ম্যাডাম আমি ইমরান। শোনো ঝটপট আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দাও। আপনারে মেকআপ করে দেব? আপনি কি অভিনয় করবেন? আরে কি আশ্চর্য, তোমার কি আমাকে দেখে মনে হয় আমি অভিনয় পারি না? না ইয়ে তা ঠিক না। শোনো তোমাদের সুপারস্টারকে কে বানিয়েছে? আমি, ঠিক আছে? ম্যাডাম ওই আপনার ক্যারেক্টারটা কি যদি আমার একটু বুঝাই করতেন তাহলে আমার মেকআপ দিতে সুবিধা হতো। তোমার মাথায় না একদম বুদ্ধি শুদ্ধি নেই। ক্যারেক্টার মানে আমি সুপারস্টার মম। ও সুপারস্টারের মা, তাহলে এক কাজ করি, মানে আপনার কি পশ মেকআপ দেবো নাকি নর্মাল দেবো? আরে তোমার কি মনে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণে পশ নই? আমি তোমাদের মতো নর্মাল নর্মাল লাগছে আমাকে, নর্মাল? না না তা না, আসলে আপনি সুপারস্টার নায়িকার মা, তাহলে এক কাজ করি ম্যাডাম, আপনার ওই মাথার চুলের উপরে পোজ দিয়ে দিই। পোজ দিবা মানে? পোজটা বুঝলেন না, মানে বড় লোকদের মা বুঝাইতে গেলি দেখেন না স্যাটেলাইট চ্যানেলে এই মাথার চুলের এইখানে একটু সাদা করে দেই, ওই গেট আপ টেট আপ দিয়ে আলগা চুল লাগাই দেই, সেই পোজ আর কি। তোমার কি মনে হয় যে আমার চুল পাকানোর মতো বয়স হয়েছে সেটা মনে হচ্ছে আমাকে দেখে? না না তা ঠিক না ম্যাডাম, আসলে এখন তো আর কারোর চুল পাকে না, ওই আমরা নাটকের খাতিরে একটু মেকআপ দিয়ে আলগা চুল লাগাই একটু সাদা করে দিই। শোনো কথা কম বলো, এখানে একটা প্রফেশনাল ক্যামেরাম্যান আছে, আমি তাকে দিয়ে ভালো কিছু ছবি তুলব, ঠিক আছে? সেই জন্য খুব পরিপাটি করে আমাকে মেকআপ করে দিবে। ও তা সেটা আগে করবেন না, আপনি অভিনয় করবেন না স্টিল ছবি তুলবেন। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। বেশি কথা বলো। জি সুন্দর করে দিবে। জি আবার দেখো বয়সটা বাড়িয়ে দিও না। না না তুমি প্রথম সকাল একাকী দিকে ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারা দিন তুমি আমার সারা কাল সকালে আবার ওদের বাড়িতে যাব। আমার দেশে থাকার দিন শেষ, আবার ফিরে যেতে হবে আমাকে দুবাই। কিন্তু এই গিফট এটা তো মালিকের হাতে পৌঁছাতে হবে, কিন্তু কিভাবে? আমাকেই যেতে হবে, তার হাতে না দিতে পারি অন্তত যার জিনিস তাকে পৌঁছানো তো হবে। প্রথম সময়
আসসালামু আলাইকুম। ওয়া সালাম। কি চাই? এটা নায়িকা রোজি ম্যাডামের বাসা না? জি, কিন্তু ভেতরে যাওয়ার তো পারমিশন নাই। না না, আমি ভেতরে যাব না। তাইলে কি? এই গিফটটা ওনার জন্য এনেছিলাম। ও, গিফট আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি ম্যাডামের কাছে পৌঁছে দেব। আচ্ছা, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দেন, ম্যাডাম জিজ্ঞাসা করলে আমি নাম্বার করব না। আচ্ছা। ব্যাপার দোস্ত, মানে একদম ফিট ফাট সুপার হিরোর মতো, মানে কই গেছিলা কিছু তো বুঝতেছি না। বুঝতে পারছি তুমি ওই নায়িকার বাড়ির সামনে গেছিলা না? আরে এত লজ্জা পাওয়ানোর কি আছে, তুই তো একটা সুপার হিরো, মানে সুপার স্টারের পেছন পেছন ঘুরে ঘুরে সময় কাটাচ্ছিস। না না, মানে আসলে আমি ওই পথেই যাচ্ছিলাম, মানে ওই। ঠিক আছে, এত লজ্জা পাওয়ানোর কিছু নাই। এই যে আমার দেখ, আমার দেখ, আমার মনের মধ্যে অনেক ভালোবাসা, তাতে লাভ নাই, কারণ আমার তো টাকা নাই, তোর টাকা আছে, তুই সব কিছু পাবি। না না রে, আসলে আমি ওই পথে যাচ্ছিলাম তো, এই আসলে। শোন, আমার কেউ ভালোবাসে না তাতে কি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভালোবাসার বিষয়টা আমি বুঝি, বুঝছো? যদি কেউ কাউকে ভালোবাসে না, ওই ভালোবাসা মানুষের বাড়িটা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে। রোজি, 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 দেখ তোর একটা গিফট এসছে। কে দিল দেখি? ওয়াও, সো নাইস, কে দিল? দারোয়ান। দারোয়ান আঙ্কেল? দারোয়ান আঙ্কেল এত টাকা পেলো কোথায়? তোর পোকা, দারোয়ানের কাছে একটা ছেলে দিয়ে গেছে। একটা ছেলে? নাম ঠিকানা তো কিছুই লেখা নেই। দারোয়ান বললো যে ছেলেটা নাকি বাসার সামনে প্রতিদিনই দাঁড়িয়ে থাকে, আমাদের বাসার সামনে। ও তাই? আচ্ছা রোজি, কি অনেক দামি, মানে রিয়েল কিছু? হ্যাঁ আমুদ, দেখে তো রিয়েল মনে হচ্ছে। তাহলে মনে হয় ছেলেটা বেশ টাকা পয়সার মালিক, অনেক। আমু কি বলো, গিফট তো গিফট, তার আবার দামি কম দামের কি আছে? সেটাই। আচ্ছা শোন না, ছেলেটার সঙ্গে যদি কখনো দেখা হয়, মানে দেখা করতে আসে, ছেলেটাকে অবশ্যই অবশ্যই থ্যাংকস বলবি। অবশ্যই বলবো, আমি এখন এটা রুমিকে দেখিয়ে আসি। হ্যাঁ, রুমি, রুমি, এটা কি গিফট? কার জন্য? তোমার? ওয়াও, নিশ্চয়ই তোমার কোনো ফ্যান পাঠিয়েছে। পাঠিয়েছে ফ্যান, কিন্তু আমার ফ্যান না, তোর ফ্যান। মানে? মানে যে প্রতিদিন ব্যালকনিতে তোর জন্য সে দাঁড়িয়ে থাকে, সে। ও, আমার ফ্যান। ওকে, দেখি তো, একটু দেখি না। দেখ কেন তোর ফ্যান আমাকে গিফট পাঠাতে পারে না? পারে, বিকজ তোমার ফ্যান তো মাঝে মধ্যে আমাকেও গিফট পাঠায়, তাই ছেড়ে দিলাম।
থ্যাংক ইউ। কাকে দিলে, আমাকে নাকি আমার ওই ফ্যানকে? তোকে। ওকে, কালকে সকালে তাকে ডেকে একটু থ্যাংকস জানিয়ে দিও। গুড আইডিয়া। কি কিছু না, সারপ্রাইজ করব। ওকে, গুড নাইট। গুড নাইট। আছে না? তাহলে এক কাজ করো, তুমি ওই ছেলেটাকে ফোন করে বাসায় আসতে বলবে। জি, ওই ছেলেটাকে আসতে বলবো? হ্যাঁ, আমাদের বাসায় আসতে বলবে। আচ্ছা, ছেলেটা কোথায় থাকে তুমি জানো কিছু? জি ম্যাডাম, ছেলেটা বলেছে দুবাই থাকে, রোজি ম্যাডামের ভক্ত, বিদেশ থেকে আসার সময় ওই গিফটটা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফোন করো, ফোন করে বলো যে রোজি ম্যাডাম তাকে আসতে বলেছে। জি ম্যাডাম, আমি এক্ষুনি যাই ফোন করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ও ও ভাই, আপনি ভালো আছেন? জি, নায়িকা রোজি ম্যাডাম আমাকে তার বাসায় দাওয়াত করেছে। কি বলছেন আপনি, সত্যি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি 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 জি, আমি অবশ্যই আসবো। হে আল্লাহ, তুমি আমার ইচ্ছা পূরণ করেছো। মানুষ যদি মন থেকে কিছু চায়, তুমি তার আশা পূরণ করো। আজ আমি তার প্রমাণ পেয়েছি। নাম কি? মাহিন। মাহিন, সুন্দর নাম। আচ্ছা মাহিন, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তাহলে তুমি আমাকে এভাবে ফলো কেন করো? ভালো লাগে। ভালো লাগার মানুষটা সামনে বসে আছে, অথচ তুমি তার দিকে তাকাতে পারছো না, কেন? ভালো লাগার মানুষ যত দূরে থাকে তত বেশি ভালো লাগে। আর কাছে আসলে আগ্রহ হারিয়ে যায়। তার মানে তুমি আমাকে দূর থেকে দেখতে ভালোবাসো, তাই তো? ঠিক তাই। এই যে এতদিন আপনি এত দূরে ছিলেন, দেখার আগ্রহ ছিল অনেক, অথচ এই যে দেখেন আজ এত কাছে এসেও আমি আপনার দিকে তাকাতেই পারছি না। কেন জানি না। ওকে ফাইন,
তাহলে আমরা বন্ধু হতে পারি, ভালো বন্ধু। হুম।